আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আজ মহানবমী, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে কোভিড টিকাকরণের মাত্রা 97 কোটি পেরিয়ে গেল। ই শ্রম পোর্টালে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু। খুব শীঘ্রই ভারত কোভিডের টিকাকরণে 100 কোটি ছাড়িয়ে যাবে। আকাশবাণী এই অভিযানকে সফল করে তোলার জন্য সমস্ত জনগণ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে সম্মান জানায়। একই সঙ্গে আমরা শ্রোতাদের সতর্ক করে দিচ্ছি যে কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। আমরা শ্রোতাদের আবেদন করছি, যাদের টিকাকরণ এখনও সম্পূর্ণ হয়নি, তারা যত শীঘ্র সম্ভব টিকা নিন এবং অন্যদের টিকা নিতে সাহায্য করুন। উৎসবের মরশুমে 3টি সাধারণ নিয়ম মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011-2397-8046 এবং 1075-এ। আজ মহানবমী, সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সাথে মহানবমী পালিত হচ্ছে। নবরাত্রি উৎসবেরও আজ নবম দিন। নবরাত্রিতে আজ দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী হিসেবে পুজো করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী নবরাত্রিতে সিদ্ধিদাত্রী মায়ের কাছে দেশবাসীর জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপুজো। সন্ধ্যা থেকেই আগরতলার বিভিন্ন পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। উদয়পুর, বিলোনিয়া, কৈলাসহর, খোয়াই সহ সারা রাজ্যে পুজোর আনন্দ উপভোগ করতে লোকজন পথে নেমেছেন। আগরতলা শহরের বিভিন্ন রাজপথে নো এন্ট্রি রয়েছে। গোটা রাজ্য এখন উৎসব মুখর। রাজ্যের সর্বত্র দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়নি, চারদিক আলোয় ঝলমল করছে। মণ্ডপে মণ্ডপে গতকাল রাতেও উপচে পড়া ভিড় ছিল, আজও সন্ধ্যা থেকে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। মহকুমা শহরগুলি সহ আগরতলায় গতকাল রাতে দর্শনার্থীরা সারা রাত পুজো উপভোগ করেছেন। সঙ্গে খাবারের দোকানগুলিতেও সারা রাত বেচা বিক্রি হয়েছে। আজ রাতেও পুজোর শেষ দিন নবমীতেও একই রকম ভিড় হবে বলে আরক্ষা দপ্তরের ধারণা। এবছর দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আরক্ষা দপ্তর ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। অগ্নি নির্বাপক দপ্তর 24 ঘণ্টা প্রস্তুত রয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে। এবছর পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 7,660 জন নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 4,242 জন টিএসআর জওয়ান, পুলিশ কর্মী রয়েছেন 3,418 জন। সারা রাজ্যে দর্শনার্থীদের সবরকম সহায়তা করতে এবছর মোট 157টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। শুধু আগরতলা শহরেই খোলা হয়েছে 50টি কেন্দ্র। সারা রাজ্যে 98টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলিতে সিসিটিভিও বসানো হয়েছে। এর পাশাপাশি 8টি থানা এলাকায় 8 প্লাটুন সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। বিএসএফ 24 ঘণ্টা নজরদারি করছে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি বা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ মহানবমীতে মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রী আজ সাবরুমে দৈত্যেশ্বরী কালী মন্দিরেও যান। তাছাড়া তিনি সাবরুমে ভারত সংঘ, বিলোনিয়া প্যাট্রিয়টিক ক্লাব ও ইউনিটি ক্লাব, উদয়পুরের এসি মিলান সামাজিক সংস্থার পুজো মণ্ডপ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী আজ বিলোনিয়ায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ও পরিদর্শন করেন। দেশে কোভিড টিকাকরণের মাত্রা 97 কোটি পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোভিডের বিরুদ্ধে লড়াই একে এক উল্লেখযোগ্য পদক্ষেপ আখ্যা দিয়েছে। এদিকে দেশে গত 24 ঘণ্টায় 18,987 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। সুস্থতার হার 98.07%। এ পর্যন্ত দেশে 58,76,00,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামী 18 অক্টোবর থেকে দেশের আভ্যন্তরীণ অসামরিক বিমানের উড়ান পূর্ণ আসন নিয়ে চলাচল করতে পারবে। বর্তমান অবস্থা পর্যালোচনার পর অসামরিক পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। শ্রম দপ্তরের ই শ্রম পোর্টালে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দপ্তরের এক আধিকারিক জানান, ই শ্রম পোর্টালে নির্মাণ শ্রমিক, ভেন্ডার, যানবাহন চালক, কৃষি শ্রমিক, স্বসহায়ক গ্রুপের সদস্য, পরিচারিকা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাতের দোকানি, রিক্সা চালক, ইটভাটার শ্রমিক, ক্ষেত মজুর, এমজিএন রেগা শ্রমিক, মৎস্যজীবী ছাড়াও ছোট ছোট দোকানের মালিকদের নাম অন্তর্ভুক্ত করতে যাবে। এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনার অধীনে দুর্ঘটনা বীমার আওতায় আনা হবে। এর ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মৃত্যু হলে তার পরিবার বীমার সহায়তা পাবেন। তাছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও শ্রমিক সহায়তা পাবেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অরুণাচল প্রদেশের সেলাতে বর্ডার রোড অর্গানাইজেশন যে সুড়ঙ্গ তৈরি করবে তার জন্য বিস্ফোরণ ঘটানোর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশবাসীর সুরক্ষা, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সীমা সড়ক সংগঠন দায়বদ্ধতার সাথে কাজ করে চলছে। শ্রী সিং আরও বলেন, সেলা টানেল তৈরি হলে তা অরুণাচল প্রদেশের যোগাযোগ ব্যবস্থা সহ জাতীয় নিরাপত্তাকেও জোরদার করবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ দুদিনের লাদাখ এবং জম্মু কাশ্মীর সফরে লেহ পৌঁছেছেন। আজ লেহতে সিন্ধুঘাটে রাষ্ট্রপতি সিন্ধু দর্শন পূজা সম্পন্ন করেন। আগামীকাল রাষ্ট্রপতি দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক পরিদর্শন করবেন। পরে বিজয় দশমী উপলক্ষে অস্ত্র পূজাতেও অংশ নেবেন। রাষ্ট্রপতি সেখানে সেনা জওয়ানদের সাথে আলোচনায় অংশ নেবেন। অটল জলধারা মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় গত 30 সেপ্টেম্বর পর্যন্ত 2,69,442 বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার এই সংবাদ জানান। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে রাজ্যে 11,948 বাড়িতে অটল জলধারা মিশনে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় 1,536, ঊনকোটি জেলায় 770, ধলাই জেলায় 1,076, খোয়াই জেলায় 1,055, সিপাহীজলা জেলায় 2,344, গোমতি জেলায় 1,797, পশ্চিম ত্রিপুরা জেলায় 2,006 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 1,364 পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সৌভাগ্য যোজনায় সিপাহীজলা জেলার 10,123 পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এই যোজনায় জেলার বিশালগড় ব্লকে 1,885, চরিলাম ব্লকে 1,023, জম্পুইজলা ব্লকে 2,072, মোহনভোগ ব্লকে 613, নলছর ব্লকে 1,174, বক্সনগর ব্লকে 1,275 ও কাঁঠালিয়া ব্লকে 1,985 পরিবার বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। জেলায় আরও 350 পরিবারকে এই যোজনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। গোমতি জেলার বনদুয়ারে সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। গতকাল গভীর রাতে গোমতি ও দক্ষিণ জেলার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। উদয়পুর মাতাবাড়িতেও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে। গোমতি জেলার বনদুয়ার সাবস্টেশন গত মঙ্গলবার গভীর রাতে আগুন ধরে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। কিভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আগামী সোমবার আঞ্চলিক ককবরক এবং বাংলা সংবাদের সময় সংবাদ বিভাগ থেকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে রাজ্যের বিশিষ্ট প্রকাশনী সংস্থা জ্ঞান বিচিত্রা এবং রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম পরের দিন সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন এই নম্বরে শুধুমাত্র টেক্সট মেসেজ করে 7085167934, এছাড়া uploadagt@gmail.com এই ইমেল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় বেশি করে যোগদান করুন। কেন্দ্র কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের মাধ্যমে এই হেল্পলাইন নাম্বার সম্পর্কে সচেতনতা প্রচার করছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইনটি হল 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন সংখ্যা 1098, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567, মানসিক স্বাস্থ্য স্নায়ুবিক ইনস্টিটিউট নিমহ্যান্সের হেল্পলাইন নম্বরটি হল 08046110007, ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112038123258789 এবং 87945345 011। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। আজ মহানবমী, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে কোভিড টিকাকরণের মাত্রা 97 কোটি পেরিয়ে গেল। ই শ্রম পোর্টালে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।